আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিবলিংস কুকিং। আজ আমি আপনাদের সাথে লুজ চিলি প্রনের রেসিপি শেয়ার করব। তো প্রনের এই ভিন্নধর্মী রেসিপিটা কিন্তু তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও অনেক বেশি টেস্টি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতেও একটি লাইক দিবেন। তো আজকে এখন আমরা রান্নায় চলে যাচ্ছি, এজন্য আমাদের প্রথমে প্রন লাগছে। তো আমি এখানে 300 গ্রামের মতো প্রন নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া উপরের যে খোসাটা সেটা আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবং সেই সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আরও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে এখন অ্যাড করছি সয়া সস। তো সয়া সস এখানে 1 টিস্পুন আছে। এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ির সাথে। এই পর্যায়ে এটাকে আমরা এখন 10 থেকে 15 মিনিট রেখে দিব। আবার না চাইলে এটাকে আপনারা নাও রেখে দিতে পারেন, সরাসরি নেক্সট প্রসেসে চলে যেতে পারেন। তো ম্যারিনেট হওয়ার মাঝে আমরা এবার একটা মশলা গ্রাইন্ড করে নিব। এখানে আমি জিঞ্জার এবং গার্লিক 1/2 টিস্পুন করে নিয়েছি, আরও কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং সেই সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে। অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার এগুলোকে একটু সামান্য আমরা ব্লেন্ড করে নিব, একদমই মিহি করে না, এরকম একটু দানা দানা অবস্থায় থাকবে সেইভাবে। এটা গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, এটা পরবর্তীতে আমরা প্রনের সাথে মিক্স করে দিব। আমরা যেটা ম্যারিনেট হতে দিয়েছিলাম সেই প্রনটার মধ্যে এবার আমরা কোটিং দিয়ে দিব। কোটিংয়ের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ময়দা, এবং দুইটা 1 টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি। এছাড়াও লাগবে একটা ডিম। তো ডিমের পুরো অংশটা লাগছে না, হাফ দিলেই হবে। এছাড়া আপনারা কোটিংয়ের জন্য এখানে সামান্য একটু নর্মাল টেম্পারেচারে পানিও অ্যাড করতে পারেন, জাস্ট এখানে প্রনের গায়ে যেন লেগে থাকে কর্নফ্লাওয়ার এবং ময়দা সেভাবে করে। তো আমি এটাকে কোটিং করে নিয়েছি, এবার এগুলোকে আমরা ফ্রাই করব। তো এখন আমরা প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে এলে আমরা প্রনগুলো দিয়ে দিব। তো প্রনগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে তারপরে ভেজে আমরা উঠিয়ে নিব। আর প্রন কিন্তু হতে খুব একটা সময় লাগে না, এগুলো দেখবেন যে মাত্র কয়েক মিনিটে হয়ে যাবে, এবং বেশিক্ষণ রাখলে এগুলো কিন্তু রাবারই হয়ে যায় এবং খেতেও টেস্ট হয় না। তো এই জন্য জাস্ট কয়েক মিনিট রেখে এটাকে আমরা তুলে নিচ্ছি। তো এক সাইড হয়ে গিয়েছে এবং উল্টে নিচ্ছি ওই সাইডটাকে। তো এখন হয়ে গিয়েছে, আমরা তুলে নিব এবং 3 থেকে 4 মিনিটেই কিন্তু এটা হয়ে যায়। তো এবার আমরা কিছুটা অয়েল উঠিয়ে নিয়েছি এবং বাকিটার মধ্যে আমরা যে মশলাটা গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এটাকে 2-3 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমরা ভেজে রাখা সেই প্রনগুলো দিয়ে দিব, এবং প্রনটা দিয়ে আমরা আবারও 2 থেকে 3 মিনিট রেখে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রনের সাথে এই মশলাগুলোকে। পুরো প্রসেসটা হতে কিন্তু খুবই অল্প সময় লাগছে, 15 মিনিটের মধ্যে কিন্তু পুরো এই রেসিপিটাই তৈরি হয়ে যায়। তো আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করতেই পারেন এবং গেস্টদেরকেও কিন্তু এটাকে আমরা সার্ভ করতে পারি, আর সবাই কিন্তু অনেক মজা করেই খাবে এটা। তো আমাদের এটা অলমোস্ট হয়ে এসেছে এবং এটাকে আমরা সার্ভও করে নিয়েছি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।